সকলকে এবিভ এডুকেটে স্বাগত। তোমাদের 2014 এবং 17 যা তোমরা প্রাইমারি টেটে ইন্টারভিউ দিয়েছিলে এবং পুরোপুরি ডিএলএড পাস করে রয়েছো, তাতে কিন্তু একটা বড় স্বস্তির খবর পাওয়া গেল। তোমরা দীর্ঘদিন ধরে অপেক্ষা করেছিলে এবং তোমরা পাস করার পরেও যে তোমাদের এইভাবে ফলটা ঝুলছিল এবং তার ওপর যে সুপ্রিম কোর্ট স্থগিতাদেশ দিয়েছিল তার কিন্তু আজকে স্থগিতাদেশ তুলে নেওয়া হলো। মানে তোমাদের খুবই আনন্দের দিন এই জন্য বলছি যে তোমরা যারা পাস করেছিলে তাদের কিন্তু খুব শীঘ্রই আজকে হয় আজকে নইলে 2-3 দিনের মধ্যে কিন্তু তোমাদের রেজাল্ট বেরিয়ে যাবে। তাই তোমাদের যে 11,765 শূন্যপদ ছিল এবং তার উপর বিশেষ মানে ভিত্তি করে তোমরা কিন্তু মানে এই যেহেতু তোমাদের ভোট খুব শীঘ্রই ভোট এবং ভোটের আগে কিন্তু তোমাদের প্যানেল বের করে দিয়ে তোমাদের কিন্তু কাউন্সিলিং সম্পন্ন হবে এবং কাউন্সিলিং সম্পন্ন হলে কিন্তু তোমাদের তার পরবর্তীকালে যে 2022-এর টেট হয়েছিল এবং তার ইন্টারভিউ প্রসেস এবং তার প্রসেস চলাকালীন কিন্তু 2023-এর আশা করা যায় যে টেট সম্পন্ন হয়ে তার কিন্তু রেজাল্ট আউট হবে। তাহলে কিন্তু যারা তোমরা 14 এবং 17 ইন্টারভিউ দিয়ে পাস করে এসো, বিশেষ করে ডিএড পাস, তোমাদের কিন্তু যে ভ্যাকান্সি রয়েছে তার নিরিখে কিন্তু বলা হয়েছে যে কিছু পরিমাণে 2020 এবং 22 সেশনে যারা ডিএলএড পাস করেছিল বা পরীক্ষা দিয়েছিল বা অনগোয়িং ছিল তাদের কিন্তু কিছু পরিমাণে পদ রেখে দিয়ে এবং তারপরে কিন্তু তাদের জন্য পরবর্তীকালে ইন্টারভিউ এবং অ্যাপটিটিউড টেস্ট নেওয়া হবে এবং সেগুলো বাদ রেখে কিন্তু বাকি 9,000-এর কাছাকাছি মতো সিটে তোমাদের কিন্তু মেরিট লিস্ট ফাইনাল রেডি হয়ে আছে এবং খুব শীঘ্রই যত সম্ভব আজকে অথবা 2-3 দিনের মধ্যে কিন্তু বেরিয়ে যাবে। এবং তোমরা যারা পুরো বিশেষ করে ডিএড পাস হয়েছো এবং তাদের কিন্তু পাওয়ার সম্ভাবনা বেশিরভাগ একদম 90%, কারণ তার মধ্যে তোমরা হয়তো ওর থেকেও কিন্তু বেশি পরিমাণে ডিএলএড পাস হয়েছো এবং সকলের হয়তো হবে না কিন্তু ম্যাক্সিমাম স্টুডেন্টদের কিন্তু হয়ে যাবে। তাই গত যে তোমাদের বিগত ভিডিওগুলোতে কাট অফ দেওয়া ছিল এবং তোমাদের যে কাট অফ দিয়েছিলাম এবং বলেছিলাম যে তোমাদের গতবার বিশেষ করে 2014 যে কাট অফ ছিল জেনারেল 29 পয়েন্ট সামথিং, সেই জায়গায় কিন্তু কাট অফটা কিছুটা পরিমাণে বেশি হবে। মোটামুটি যে তোমাদের বিগত ভিডিওগুলো কাট অফ দিয়েছিলাম জেনারেলদের ক্ষেত্রে বিশেষ করে 30 বা 31-এর মধ্যে এরকমটা তোমাদের কাট অফ হতে চলেছে, কিন্তু কাট অফ তোমরা খুব শীঘ্রই পেয়ে যাবে এবং দেখে নাও আজকে হয়তো অথবা 2-1 দিনের মধ্যে খুব শীঘ্রই তোমরা ফাইনাল মেরিট লিস্ট বেরিয়ে যাবে এবং খুব শীঘ্রই 1 মাসের মধ্যে হয়তো কাউন্সিলিংও সম্পন্ন হবে। তাহলে তোমরা যা যা চাকরি পাচ্ছ প্রত্যেকের জন্য অভিনন্দন, শুভকামনা এবং তোমরা বেস্ট অফ লাক আশা করছি এবং আমাকে এই গ্রুপের মধ্যে অবশ্যই তোমরা জানিও তোমাদের কেমন রেজাল্ট হলো এবং যারপর যারা পাচ্ছ না পরবর্তীকালে 2022-এ টেট দিয়ে রয়েছো তারা কিন্তু ইন্টারভিউয়ের জন্য তৈরি হয়ে যাও, কারণ তোমাদের কিন্তু আশা করি যে ভোট সম্পন্ন হলে কিন্তু 2022-এর বিশেষ করে যা টেট পাস করেছিল তাদের কিন্তু ইন্টারভিউ সম্পন্ন হবে এমনটা খবর পাওয়া যাচ্ছে। তাহলে আজকের মতো এইটুকু, খুব শীঘ্রই এখন তোমাদের যেহেতু রেজাল্টের সময় তোমাদের কিন্তু আরও গুরুত্বপূর্ণ তথ্য তোমাদের কিন্তু দেওয়া হবে, তাই তোমার সঙ্গে থেকো এবং বেস্ট অফ লাক।